শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। টাফ টক উইথ ঋতব্রততে আজকে এমন একজন অতিথি, অনেকেই বলবেন এই সময় এমন অতিথি কেন, তার কারণ কেউ কেউ তাকে বলেন তিনি সম্মোহন করতে পারেন, কেউ বলে মেন্টালিস্ট, কেউ বলেন তিনি ম্যাজিশিয়ান, আবার কেউ বলেন ভবিষ্যতে হয়তো ইনি গুরু হয়ে যাবেন অথবা রাজনীতিবিদ। আমার মনে হয়েছে এই রকম মানুষকে নিয়ে আসা খুব জরুরি, তার কারণ যেখানে আমরা দেখছি যে সিবিআই বুঝতে পারছেন না মোবাইলকে কোথায় ফেলে দিচ্ছে, এবং দেখতে পাচ্ছি লতিফ যার ওয়ারেন্ট ঝুলছে এতদিন ধরে সিবিআইয়ের মতো এজেন্সি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তিনি বহাল তবিয়েতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাপিয়ে বেড়াচ্ছেন। এই রকম সময় বোধহয় এই মানুষগুলোকে দরকার, কারণ এই মানুষগুলো যেভাবে মানুষকে রিড করতে পারে অর্থাৎ পড়তে পারে, এই মানুষগুলো যেভাবে অত্যন্ত প্রত্যুৎপন্নতার সঙ্গে এমন সময় এমন কাজ করতে পারে, আমার মনে হচ্ছে আমাদের এজেন্সিগুলোর এই ধরনের মানুষকেই দরকার। আমাদের সঙ্গে আজকে শতাব্দ সেনগুপ্ত। শতাব্দ, টাফ টক উইথ ঋতব্রততে তোমাকে স্বাগত। আমি প্রথমেই বলে রাখি তোমাকে যে আমি তোমাকে কি বলবো, মেন্টালিস্ট বলবো না সম্মোহনকারী বলবো না ম্যাজিশিয়ান বলবো, নাকি সব মিলিয়েই তুমি? শতাব্দ বলো সবার আগে, আর শতাব্দ মেন্টালিস্ট, মানে আমার মেন পরিচয়টাই মেন্টালিস্ট, তার সাথে আমি একজন এনএলপি প্র্যাকটিশনার এবং একজন হিপনোটিস্ট। হঠাৎ বিকম পড়ে মানে হিসেব নিকেশের থেকে মনের হিসেবে চলে এলে কেন? বিকম পড়েছিলাম, বিকম পড়ার পর জবেও গেছিলাম, আর এটা আমার ছোটবেলা থেকে একটা ম্যাজিকের ব্যাপারে একটা ইয়ে ছিল, একটা ফ্যাসিনেশন ছিল। তারপরে আমি কি করলাম, আমি তারপরে ম্যাজিকে জানতে পারলাম একটা জোনার হয় যেটাকে বলা হয় মেন্টালিজম, যেখানে মানুষের মন পড়া যায়। এবার মানুষের মন পড়তে পারবো এটা শোনার পরই তো আমারই একটা মনে হলো যে এই ব্যাপারটা তো জানতে হবে কী ব্যাপার, তো একটা কিউরিয়াসিটি হয়। তারপরে চেষ্টা করি অনেক জায়গা থেকে শেখার, কিন্তু সেই সময় কলকাতায় সেরকম কিছু ছিল না, তো আমি অনলাইন, তারপরে কিছু লেখা, মানে যারা মেন্টালিজম নিয়ে চর্চা করে তাদের কিছু বই কিনে, তো এইখান থেকে শুরু করি এই জিনিসটা শেখা। আমি চাইবো খুব একটা নিদর্শন দেখাতে, মানে আমরা সাংবাদিকরা আমরাও তো মানুষের মন পড়তে চাই, এবং যে সাংবাদিকরা মানুষের মনের কথা বুঝতে পারে বৃহত্তর অর্থে, এই সময়ের কথা যারা অনুধাবন করতে পারে তারাই তো সার্থক সাংবাদিক, তারাই তো মানুষের কথা বলে। তা এটা তো একটা খুব বড় কাজ, মানুষের মন পড়া। তা এই ধরন মন পড়া কতটা সফল, মানে আমি বলতে চাইছি যে কলকাতার সেরা সেলিব্রিটি তাদেরও তো তাক লাগিয়ে দিয়েছো। হ্যাঁ, সেরকম হয়েছে অনেকবারই। তো চো তোমার সাথে কিছু একটা চেষ্টা করি, তাহলে হয়তো ব্যাপারটা বোঝা যাবে আরেকটু। তাই এখানে আমার কাছে একটা ইয়ে আছে, ডাইস আছে, ঠিক আছে, আমি যে ডাইটা তুমি নাও, যে কোনো একটা নম্বর টেবিলে রেখে ওই নম্বরটাকে ঢেকে রেখে দাও, আর মেক শিওর যাতে আমি কোনোভাবে না দেখতে পাই, ঠিক আছে, রেখে দাও। যে কোনো একটা নম্বর দেখে কনসিয়াসলি ডিসিশন নেবে, র্যান্ডম কোনো নম্বর রাখবে না। হয়ে গেছে, রেখে দিয়েছো, ফাইন। এবার তোমার সাথে যখন আমি কথা বলছিলাম, আমি বুঝতে পারছি তোমার যে পার্সোনালিটিটা ওটা হচ্ছে বেশ একটা মানে চার্মিং, অ্যাট দ্য সেম টাইম তুমি একটা বোল্ড পার্সোনালিটি মানুষ, তো তুমি কখনোই চাইবে না যে এক বা দুই দিয়ে স্টার্ট করতে, তুমি চেষ্টা করবে কোনো বোল্ড প্লে করতে। সো হোপফুলি তুমি ওইখানে একটা ছয় রেখেছো। অবশ্যই, তুমি ছক্কা হাঁকিয়েছো, আমি ছয়ই রেখেছিলাম, আমি ছয়ই রেখেছিলাম। আরও একবার এই জিনিসটা আমরা ট্রাই করি, হতে পারে হয়তো এটা বাই লাক লেগে গেছে বা এরকম কিছু হতে পারে, তো আরেকবার চেষ্টা করা যাক। অবশ্যই, হয়ে গেলে বলবে। তো তুমি প্রথমে ছয় রেখেছো, এবার কিছু কিছু লোকেরা কি করে একই নাম্বার পরের বারও রাখে, কিছু কিছু লোকেরা, আবার কিছু কিছু লোকেরা কি করে ওই নাম্বারেরই আশেপাশে কিছু একটা রাখে। এবার আমি যখন এই দুটো কথা বললাম যে একই কিছু কিছু লোকেরা একই নাম্বার পরপর রাখে, তুমি কিছু এক্সপ্রেস করোনি। যখন আমি বললাম ওটা আশেপাশে কিছু রাখে, তখনও তুমি সেইভাবে কিছু এক্সপ্রেস করোনি, তো ডেফিনেটলি ওটা এবার অন্য কোনো নাম্বার হবে। অবশ্যই, আর এখন তো তুমি অবশ্যই বলে এক্সপ্রেসটা আরও বেশি এস্টাবলিশ করলে, তো অবভিয়াসলি ওইখানে ওয়ান তুমি রাখবে না, কেন আগের বার আমি বলেছি, তো ওটা একটা টু আছে। অবশ্যই দুই, দুই আমি দুই রেখেছি, তার কারণ দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র মানব সভ্যতা না, গোটা পৃথিবীতে দুই খুব গুরুত্বপূর্ণ শব্দ। দুজন নর এবং নারী, তারাই তো আদম অ্যান্ড ইভ, বা যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে দুই খুব গুরুত্বপূর্ণ সংখ্যা, আমার খুব প্রিয় সংখ্যা দুই। সুতরাং দুই আমি খুব তাজ্জব বলে যাচ্ছি,
কিন্তু আমি এটাও জানি এর পেছনে বিজ্ঞান আছে, এর পেছনে পর্যবেক্ষণ আছে, অনুধাবন আছে, এবং এত সহজে করা যায় না। আমি জানি আজকে টাফ টকটা তোমার কাছে ক্ষেত্রে একটু টাফ হবে, তার কারণ টাফ টকে যেরকম আমরা একটা কালো একটা ব্যাকড্রপের মধ্যে করছি, এখানে আর অন্য কেউ নেই, এবং দর্শকদেরও বলে রাখি যে এই যে কালো পুরো ব্যাকড্রপটা থাকে এই কারণে, কারণ নজরটা যাতে যার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তার দিকে যেন সবার দৃষ্টি থাকে। সুতরাং কোনো রকম অন্য কিছু নেই যেখানে দৃষ্টি ঘোরানো যাবে। সুতরাং আমি বলবো অসাধারণ কাজ হয়েছে। এবার আমি একটু অন্য প্রসঙ্গে চলে আসছি। কি মনে হচ্ছে এই যে তুমি এটা এত সহজে বলে দিলে, যারা দুধে গোয়েন্দা তারা ভাবতে পারছে না যে মোবাইলটা গিয়ে ফেলে দেবে, তা আসলে কিন্তু সমস্ত তদন্তকারী তাদেরও তো এই সমস্ত গুণাগুণগুলো থাকে, তারা ম্যাজিক দেখান না কিন্তু তারা তো ধরে না। আমি আমি অনেক রাস্তায় আমি অনেক পুলিশকে দেখেছি যারা ট্রাফিক পুলিশ, তারা ঠিক লোককে মানে মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর ধরন দেখে এবং কিভাবে দাঁড়ালো সেটা দেখেও কিন্তু তারা ধরে নেন, আমি দেখেছি এরকম অনেককে। সুতরাং কোথাও কি মনে হচ্ছে অনেক ক্ষেত্রে যারা দুধে গোয়েন্দা তারা হয়তো ছেড়ে দিচ্ছেন অন্য কোনো কারণে, বা অন্য অনেক কিছু কারণ থাকতে পারে, প্রভাবশালী হতে পারে, অনেক ব্যাপার থাকতে পারে। এটা বোধহয় যারা গোয়েন্দা সাংবাদিক, যারা এমনকি আমি বলবো ফিল্ম মেকার, লেখক, এরাও বোধহয় অবজার্ভ করে, পর্যবেক্ষণটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ অবশ্যই, মানে এখানে তুমি যদি কাউকে রিড করতে চাও, আগেই লোকের একটা হচ্ছে কি মাইন্ড রিডিংটাকে, মাইন্ড রিডিং বলতে লোকে বোঝে হয়তো কোনো বইয়ের মতো আমি কারো মাইন্ডকে বুঝতে পারবো, সেটা না। আমাদের মাইন্ড রিডিং হচ্ছে একটা মানুষের দুটো ল্যাঙ্গুয়েজ হয়, একটা হচ্ছে ভার্বাল যেটা আমরা মুখে বলছি, আর একটা হচ্ছে নন ভার্বাল। অবশ্যই এই যে নন ভার্বাল, এমনকি চোখ দিয়েও, যেটাকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এবার আমাদের ভেতরে কিছু একটা হচ্ছে না কেন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেটাকে আনকনশিয়াস লেভেলে সেটাকে প্রকাশ করে দেয়। এবার ওই জিনিসটাকে ধরাটাই হচ্ছে পুরো খেলাটা। অর্থাৎ কি আমি ধরে নেব তাহলে অবচেতন মন, হ্যাঁ সেটা খুব গুরুত্বপূর্ণ, খুব আনকনশিয়াস মাইন্ড তো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এখানে। অনেক সময় কনশিয়াস মাইন্ড অর্থাৎ সচেতন মনকে খুব দ্রুত ধরা যায়, কিন্তু অবচেতন মনে, যেমন আমি কোন রং পছন্দ করি, কেন পছন্দ করি হয়তো আমি নিজেও জানি না, বা আমাকে যারা অপছন্দ করেন আমি তাদের কথা বলছি, হয়তো আমার গোফের জন্য অপছন্দ করতে পারেন। তা এই যে আনকনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড অথবা অবচেতন মন, এটাকে কিভাবে পর্যবেক্ষণ করা যায়? আমি জানি এইটুকু সময়ের মধ্যে এইভাবে বলা যাবে না, কিন্তু এই পর্যবেক্ষণটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার কঠিনও। হ্যাঁ দেখো, আমরা যে কোনো ইনফরমেশান কালেক্ট করি আমাদের পাঁচটা সেন্সেসের দ্বারা। এবার এই হিউজ অ্যামাউন্ট অফ ডেটা যে কালেক্ট হচ্ছে সেটা আমরা সেটা কিন্তু আমরা অ্যাজ ইট ইজ পাচ্ছি না। এতক্ষণ তোমার সাথে যে কথা হয়েছে সেটা লোকেরা অ্যাজ ইট ইজ কিন্তু প্রথম থেকে শেষ অবধি বলতে পারবে না, কিছুটা তারা ভুলে গেছে, কিছুটা তাদের মাইন্ডে ছেঁড়া ছাপটা অবস্থায় আছে, অবশ্যই। তো সেটাকে নিজেরা জেনারেলাইজ করছে, আর এইটা তৈরি করছে এক একজনের দৃষ্টিকোণকে, যেটা হচ্ছে পার্সপেক্টিভ। তো সেই পার্সপেক্টিভটাই তাদের এক্সপিরিয়েন্স এবং এই জিনিসটা, যার জন্য তাদের লাইকস অ্যান্ড ডিসলাইকসগুলো ফুটে ওঠে। কাউকে পছন্দ করা না পছন্দ করা পুরোটাই তাদের ওপর, আর আমরা যেটা দেখতে চাই আমরা কিন্তু সেটাই দেখি। তার মানে পজিটিভ মানে খুব নেতিবাচক নয়, সবসময় সতর্থক চিন্তা ভাবনা করাটাই বোধহয় খুব জরুরি। হ্যাঁ, মানে আমরা যদি চেষ্টা করি কোনো মানুষকে, মানে দেখবে আমরা কি করি অনেক সময় কাউকে দেখেই না বলে দিই ছেলেটা ঠিক খুব একটা সুবিধার বলে মনে হলো না, আমি কি করে জানি যে সুবিধার না, সে দেখেই বলে দিলাম। তো আমি আগেই তাকে নিজের পার্সপেক্টিভ হিসাবে কিন্তু জাজ করছি। এবার ওই ছেলেটার নিজস্ব ব্যক্তিগত লাইফে কেউ কেউ আছে ছেলেটাকে খুব ভালো চোখে দেখে, কেউ কেউ আছে তাকে খুব খারাপ চোখে দেখে। তো সবসময় ইট টেক্স ওয়ান টু নো ওয়ান। আজকে তোমার ব্যাপারে আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে, আমার তোমার সাথে এতক্ষণ যা কথা হয়েছে আমি সেই হিসেবে তোমার ব্যাপারে বলবো যে ঋতুপ্রবোধ তা এত ভালো, এত সুন্দরভাবে কথা বলে। এবার ধরো এমন কোনো ব্যক্তি হবে যে তোমাকে হয়তো অপছন্দ করে, সে কিন্তু তোমার পুরো বিরুদ্ধে কথাটা বলছে, কিন্তু তুমি কি এক্স্যাক্টলি এটা কিন্তু তুমি কিছুটা জানলো, তুমি নিজেও পুরোটা জানো না। অবশ্যই, সত্যি তো আমরা নিজেরাই তো নিজেদের বুঝতে পারি না। যদি মানুষ বুঝতে পারতো তাহলে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির যে অভিযোগ হতো সে তো জানে শেষ পর্যন্ত জেলের কুঠুরিতেই থাকতে হবে, এত কোটি কোটি টাকা দিয়ে কি হবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এই অনুধাবনটা। আমার প্রশ্ন হচ্ছে
আমরা তো পিসি সরকারের কথা শুনেছি, সিনিয়র পিসি সরকার, জুনিয়র পিসি সরকার আমাদের তো আচ্ছন্ন করে রেখেছে মহাজাতি সদনে, তাদের একের পর একশো ছোটবেলায় কত দেখেছি। সুতরাং হঠাৎ হঠাৎ এই ধরনের একটা পেশাকে বেছে নেওয়া, এটা কি শুধুমাত্র মনের খিদে, মানে নেশাটাই কি পেশা হয়ে গেল? নেশাটা আমি জানি না যে আমি এটাকে চয়েস করেছি না এটা আমাকে চয়েস করেছে, কেন কি একটা চায়ের কাপও আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে, তাই না? এবার হয়তো আমরা কি করে প্যাশনটা বুঝি, আমার মনে হয় যে আমি হাজারো একটা জিনিসের মধ্যে এটা আমি একটু বেশি বেটার পেরেছি, তাই হয়তো এটার প্রতি আমার ভালোবাসাটা এসছে, তাই এটাকে আমি অ্যাজ আ প্যাশন চুজ করেছি। এর বাইরে এটা ব্যাপারে আমার কি আর বলবো, যেহেতু আমি পারি তাই এটা আমার প্যাশন, যদি আমি এটা পারতাম না তাহলে আজকে আমার প্যাশনই হতো না এটা। এই যে ছয় থেকে দুই, ছয় থেকে দুইতে আসা, এইটার পেছনে নিশ্চয়ই বিজ্ঞান আছে, এটার পেছনে নিশ্চয়ই বিজ্ঞান আছে। এবং আমি প্রথমে ছয় রেখেছিলাম, আমার স্বভাবটাই হচ্ছে প্রথম বলেই ছয় হাক্কা, এবং তারপর দুই রাখলাম, আমি তিন চারও রাখিনি, আবার একও রাখিনি। এই যে অনুধাবন করে বলা এই এত কিছুর মধ্যে, এবং এটাও তো ঠিক কথা যে আমি যদি খুব জটিল মানুষ হই, আমি ইচ্ছে করে এমন কিছু রাখলাম যেটা কোনোভাবেই বার করা যাবে না চিন্তা ভাবনা করে, সেটাও বোধহয় একটা প্রক্রিয়াতে বার করা যেত। হ্যাঁ, এবার দেখো যেমন হিপনোটিজমে যদি আমরা আসি, হিপনোটিজম যদি একটা মানুষ বলে আমি হিপনোটাইজ হবই না, তাহলে সে কিন্তু নিজেকে সেলফ সাজেশন দিচ্ছে। অবশ্যই, ঠিক আছে। এবার তুমি যদি মাইন্ডে নাই ভাবো নম্বরটা, বা তুমি যদি ভুলভাল কিছু ভাবো, আমি কখনোই বলতে পারবো না ওটা। ঠিক, আমার খুব ভালো লাগলো অকপটে এই কথাটা বলার, কারণ আমাদের মতো দেশে যেখানে প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি শহরে বিভিন্ন ধর্মের বিভিন্ন গুরুবাদ আছে, এবং অনেকেই কিন্তু যেটা নিয়ে আমরা আমোদিত হই, যেটা নিয়ে আমরা খুব ভালো কিছু করতে পারি, সেটারই নেতিবাচক প্রভাব হয়, এবং আমরা জানি এই নিয়ে আমরা বিশদে আলোচনা করব। কিন্তু তার আগে আমি একটু চলে আসি একটু মজার ঘটনায়। ধরো আমি তো একজন সাংবাদিক, আমি তো অনেকের কথা চিন্তা ভাবনা করতে পারি, অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি, তা তুমি কি প্রশ্ন করে বুঝে যেতে পারবে যে আমি কার কথা চিন্তা ভাবনা করছি? সবসময় হয় না, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। আমরা কি একবার চেষ্টা করব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই চেষ্টা করে। আমাকে প্রশ্ন করো। তুমি এমন কারো একজনের নাম ভাবো যার নাম থেকে তোমার কোনো, মানে এই মোমেন্টে তোমার যে ইন্টারনাল যে রিপ্রেজেন্টেশনটা, এই টাইমে তোমার যে ইমোশনাল স্টেট, সেটা যাতে একটু চেঞ্জ হয়ে যায়, অন্যরকম ইমোশনাল স্টেটে আসে। অবশ্যই, ঠিক আছে, একদম সাংবাদিক সুলভ। হ্যাঁ, এই ধরনের একটা কারো নাম তুমি তোমার মাইন্ডে ভাবো, ভেবেছ? ফাইন। এখন আমার কোয়েশ্চেন শুধু এটা হচ্ছে, তোমার ইমোশনাল স্টেটটা এখন তুমি কিরকম ফিল করছো তার কথা ভাবো। আমি খুব নিরপেক্ষভাবে ভাবছি, আমি সংবাদের কথা ভাবছি। সংবাদের কথা ভাবছো, নিরপেক্ষভাবে ভাবছো। তার নামটা, তুমি সেই মানুষটার সাথে শেষ কোন সময়টা দেখা করেছো এটা শুধু মাইন্ডে ভাবো, দেখা হতে পারে বা কথা হতে পারে, ভাবছো? সেই মানুষটার যে নামটা, ওটা তুমি তোমার মাইন্ডে একবার বলো। ফার্স্ট অ্যালফাবেটটা নামটার ভাবো, আমার দিকে দেখাও। ইংরেজিতে ভাববো না বাংলায়? ইংরেজিতে ভাবো। হ্যাঁ, ঠিক আছে, আমার দিকে দেখাও। এ বি সি ডি ই এফ জি। আচ্ছা, তুমি আগে এরকম করছো তো অবশ্যই আমি এর মধ্যেই আছি, পেরিয়ে গেছি এর মধ্যেই। ঠিক আছে, এ বি সি, বাই এনি চান্স এ দিয়ে শুরু হচ্ছে নামটা? অবশ্যই এ দিয়ে। এবার ভাবো সেই ব্যক্তিটা এই রুমের একদম এন্ডে আছে, সেই ব্যক্তিটা, আর তুমি চোখ বন্ধ করে সেই ব্যক্তিটাকে তুমি চড়ে চিল্লিয়ে সেই ব্যক্তিটাকে তুমি ডাকছো জাস্ট মাইন্ডে। ঠিক আছে, ইমাজিন কর, চোখ বন্ধ করো আর ওই ব্যক্তিটাকে জোরে চিল্লিয়ে ডাকার চেষ্টা করো নিজের মাইন্ডে, একদম জোরে, চোখ বন্ধ। এবার ইমাজিন করো যে তুমি জোরে ব্যক্তিটাকে ডাকছো, জোরে মাইন্ডে, আর জোরে ব্যক্তিটাকে ডাকো, আর নেক্সট টাইম যখন অনুব্রতর সাথে দেখা হবে আমার তরফ থেকে। অবশ্যই, অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদার কথাই ভাবছিলাম, একেবারেই ঠিক বলেছ, এবং আমি তারিফ করতে বাধ্য হচ্ছি, আমি অনুব্রত মণ্ডলের কথাই ভাবছিলাম। আমার বক্তব্যটা হচ্ছে যে এর পেছনে তো বিজ্ঞান আছে, এর পেছনে বিজ্ঞান আছে, অনুশীলন আছে।
এমন কি এই মুহূর্তে একজন সাংবাদিক কার কার কথা ভাবতে পারে, এমন মানুষের কথা ভাবছেন যে মানুষটা রাজ্য রাজনীতি এবং তার পরিণতির ওপর অনেক কিছু নির্ভর করছে, কোন দিকে রাজ্য যাবে অনেক কিছু রয়েছে আর কি। সত্যি কথা বলতে গেলে আমার সঙ্গে তার দু বছর আগে শেষ টাফ টকে তিনি এসেছিলেন, সুতরাং আমি গত দু বছরে তাকে দেখিনি, কিন্তু খবরে তিনি সবসময় আছেন, আমি তারিফ করব। কিন্তু এই যে চিন্তা ভাবনা আমি বুঝতে পারছি, এর মধ্যে তো বিজ্ঞান আছে অবশ্যই, এবং এর মধ্যে খুব ছোট ছোট ক্লু রয়েছে, সাংবাদিক, নিরপেক্ষতা এবং তার সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ করা। মানে আমি যখনই বলছেন, যখনই তুমি বলছো ঘরের অপর প্রান্তে বসে আছে, তখন আমি ভাবছি সে তিনি তো পশ্চিমবাংলাতেই নেই, আমার দৃষ্টি এবং আমি যেভাবে অনুধাবন করছি এই প্রত্যেকটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করা, সবকটা ওইগুলোকে আমাকে অবজার্ভ করতে হবে ব্যাপারগুলোকে, এবং ওইগুলোর উপর আমাকে ক্লু কালেক্ট করতে করতে এগোতে হবে অবশ্যই। এবার যেমন ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে টি অ্যান্ড কফি। টি আর কফির মধ্যে তুমি একটা ধরো মাইন্ডে কিছু ভাবলে, আইদার টি হতে পারে আইদার কফি হতে পারে। আমি যদি তোমাকে বলি যে তুমি মাইন্ডে স্পেল করো, যেটা তুমি ভাবছো মাইন্ডে স্পেল করো, আর তুমি যদি স্পেল করতে টাইমটা কম লাগে আমি ইনস্ট্যান্ট জানি ওটা টি অবশ্যই, ঠিক আছে। আবার তোমার যদি টাইম বেশি লাগে তাহলে আমি ইনস্ট্যান্ট জানি ওটা কফি। তো এই যে কতক্ষণ লাগছে চিন্তা করতে, এই জিনিসগুলোও কিন্তু আমরা খেয়াল করি, মানে শুধুমাত্র বাকি জিনিসগুলো না, খুব মাইনর জিনিসগুলোকে অবজার্ভ করতে হয়। আমি কি ভেবেছি কি বোঝা যাচ্ছে? টি আর কফির মধ্যে একবার মাইন্ডে স্পেল করো, অবশ্যই টি, অবশ্যই টি, চাই খাচ্ছি কফি খাচ্ছি না। আর তুমি একবার চারিদিকে গ্লিমসও করেছো অবশ্যই, অবশ্যই। আমি 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 বলছি সাংবাদিকদেরও এটা থাকা দরকার। ইনফ্যাক্ট মানে বলতে হয় সাংবাদিকরা অনেক ক্ষেত্রেই এই ধরনের ছোট 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 ঘটনা থেকে অনেক বড় ঘটনা তারা বুঝতে পারেন। বিশেষ করে অনেক সময় আমরা দেখতে চাই কোনো রাজনীতিবিদ যখন কোনো মিটিংয়ে রয়েছেন তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল, সেই বৈঠকে তার শরীরী ভাষা কী বলছে, কতটা তিনি উত্তেজিত। এবার আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সাধারণ মানুষকে তো খুব সহজে পড়া যায়, কিন্তু যারা ধরো রাজনীতি করছে বা অভিনেতা অভিনেত্রী, তাদের কি পড়া যায়? অভিনেতাদের সাথে সত্যি তারা এক্সপ্রেশন হাইড করতে খুব মাহির হয়, ঠিক আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন তারা ক্যামেরার বাইরে থাকে তখন তারা আর অভিনেতা থাকে না, তখন তারা খুব কুল, কাম আর খুব চার্মিং পার্সোনালিটি হয়ে যায়। তখন তাদের সাথে আমাদের সাধারণ মানুষের মধ্যে অতটা ডিফারেন্স আমরা তখন বুঝতে পারি না, যার জন্য অন টিভি বা অন ক্যামেরা তাদেরকে রিড করা যতটা ডিফিকাল্ট হয়, সামনাসামনি অতটাই অবশ্যই। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। সত্যি কি বশীকরণ করা সম্ভব? সত্যি কি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মানুষকে ঠকানো হয়? গোটা ভারতবর্ষ বা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় গুরুবাদ রয়েছে, যারা গুরু তারা অনেক সময় মানুষকে ঠকান। সত্যি কি, সত্যি কি এই ধরনের ঠকানো আসলে কিছুই নয়, মাইন্ড রিডিং, অর্থাৎ মন পড়ে নিয়ে আপনাকে তাচ্ছব বানিয়ে দেওয়া? জানবো একটা ছোট্ট বিরতির পর, ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রততে।